Jai Ram, Jai Jai Ram, 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 Dekhte Dekhte Dipor Jai Ram, Jai Ram, Jai Ram, Jai Ram, Ekhi, Ekhi, Jai Ram, Jai Ram, Jai Ram, Ki Madhur Bani, Jai Ram, Aaj ei Bani Shona Bachchoi, Amar ei Tapito Hridoy Shitol Hoye Gelo, Ke, Ke Emon Madhur Bani, Mukhasthito Uchcharon Korte Korte Chote Asche, Hai Re Bhagyo Amar, Jai Ram, Jai Jai Ram, Jai Ram, Prabhu Re Guru Ga, Jai Ram, Ki Kori. Jai Jai Ram, 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 Jai Jai Ram. Hello. Ekhi. তোমরা তোমরা স্পর্ধা হ্যাঁ আজ রয়েছে আমি তার উদ্দেশ্যে দণ্ডায়মান তুমি আমাকে অতিক্রম করে ঘরের মধ্যে প্রবেশ করতে যাচ্ছ এ কি বলছো কে তুমি আমি কি তোমার পরিচয় আমি আমি শ্রী রামচন্দ্রের মধ্যম ভ্রাতা কি হ্যাঁ আমার প্রভুর মধ্যম ভ্রাতা জানতে পারি কি নাম আপনার আমি আমার নাম ভরত মধ্যম ভ্রাতা রয়েছে তার নাম হচ্ছে ভরত ঠাকুর হ্যাঁ ওগো দেবতা আপনার তো অন্তর্যামী ভগবান হ্যাঁ কারণ আজ অযোধ্যা পরিত্যাগী করে ছুটি আসিয়াছেন সাগর সদী
কিভাবে কারণে ও আমি জানি আমার সেই ভ্রাতা বড় বিপদে পড়েছে এমন কি বিপদে পড়েছে আমি জানি সে বড় কঠোর বিপদে পড়েছে না জানি আমি সেই গন্ডিরে ভিতরে প্রবেশ করলে না জানি আমার ভ্রাতা বড় উদ্ধার হবে আমাকে ছেড়ে দাও সেই পথখানি আমি প্রবেশ করব আমার সেই ভ্রাতার কাছে যেভাবে ঠাকুর হ্যাঁ জিজ্ঞাসা তো করলেন না আমি কি ও তুমি কে তুমি কে রয়েছো আমার সেই দাদার পথ অবরোধ করে আমি রয়েছি তার উদ্দেশ্যে আচ্ছা ভরত ঠাকুর বলুন তো আপনার সঙ্গে আমার কথায় দেখা হয়েছিল ও কবে হয়েছিল কেমন করে হয়েছিল ও আমার তো সবই মনে রয়েছে তাই বলো 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 তুমি তোমার কি মনে রয়েছে আমাদের কোথায় সাক্ষাৎ হয়েছিল কোথায় আমাদের পরিচয় হয়েছিল সে কথা তুমি বলো দেখি ও কারণ আমার পাটকেল আপনি আমাকেই ফিরিয়ে দিলেন তাই তো হ্যাঁ সত্যি আপনি বড় চতুর কি সৌম্য ভা গৌরবর্ণ দেহ থেকে সুগন্ধ বেশি আসছে যুগল বাহু আপনাদের চরণ দর্শন করাই সত্যি সৌভাগ্যের কথা মনে পড়ে যেদিন আপনার ভ্রাতা লক্ষণ শক্তিশালে পড়েছিল আমি ছুটে গিয়েছিলাম অন্ধমাদম পর্বতে সেই ঔষধি আনার জন্য কিন্তু আপনি সেই দিন আপনার গরুর বাটুল এক এক করে তিন তিনবার নিক্ষেপ করেছিলেন শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে ধরাশায়ী হয়ে পতিত হয়েছিলাম ধরিত্রীর মুখে আমি অন্য কেউ নই আমি সেই অঞ্জনাপুত্র নাম আমার মহাবীর সত্যই সত্যই তোমার মনে রয়েছে আমাদের সেই পরিচয়ের মুখস্থ তো মানে কিন্তু ভারত ঠাকুর হ্যাঁ আপনি আমায় ক্ষমা করবেন বেশ কারণ আমি নিরুপায় বেশ আমি তো আপনাকে প্রবেশ করতে দিতে পারবো না করেন কি বলছো এই মুহূর্তে নন্দী গ্রামে না তুমি ছেড়ে দাও আমার সেই দ্বার আমি যাবো সেই আমার ভ্রাতার কাছে আমি না জানি আমার ভ্রাতা বড় বিপদে পড়েছে আমি গেলে সেখানে যেন সে উদ্ধার হবে আমায় ছেড়ে দাও তুমি তুমি দ্বার হ্যাঁ তোমার স্পর্ধ আপনি ঘরের মধ্যে প্রবেশ করতে চাইছেন কোন সাহসে এই কথাটা বলতে একবার কণ্ঠকম্পিত হলো না জিভটা একবার আড়ষ্ট হয়ে এলো না এই মুহূর্তে আমি আপনাকে নাশ করতে পারতাম এই গদা আঘাত বাস্ত করবো চন্ড বেচন্ড তাই প্রাণে যদি ভয় থাকে ফিরে যান ফিরে যান আপনি আপনার নন্দী গ্রামে একে বলছো বীর হনুমান আমি বীর হনুমান ছেড়ে দাও তুমি আমার সেই দ্বারখানে আমি যাবো আমার ভাতার কাছে তোমার কাছে আদেশ নেবার আমার কোনো প্রয়োজন বোধ হয় না হ্যাঁ তাহলে আমি প্রাচীর মতো বেষ্টিত হলাম তার উদ্দেশ্যে দেখি কেমনে প্রবেশ করেন বেশ গড়ের মধ্যে বেশ তুমি ছেড়ে দাও আমার দ্বারখানি আমি যাবো আমার সেই ভ্রাতার কাছে আজ আপনি আপনার জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন হ্যাঁ হ্যাঁ বৃথা আবশ্যকের মতো আস্ফালন না করে কর জোরে যদি আপনি আমার কাছ থেকে অনুমতি চাইতেন এটাও বোধ হয় শিখেননি তাই না হ্যাঁ আজ একটা বনের পশুর কাছ থেকে জেনে নিন নিশ্চয় এই সুযোগ যখন পেয়েছি তর্ক যুদ্ধ তো নেবই পরীক্ষাও নেব কেমন সে কেমন সে ভরত ঠাকুর বেশ 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 বীর হনুমান পরীক্ষা করে আপনার গরুল বাটুলে গুলির ওজন কত ছিল ও তাই যদি তুমি জানতে তাই বলো দেখি তোমার মনে কি এমন রয়েছে তুমি বলো সে কথা কি হ্যাঁ আমি আপনাকে প্রশ্ন করেছি আমি জানি এই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না তবে হ্যাঁ আপনি তিন তিনবার যখন আমাকে গরুল বাটি দিয়ে আঘাত করেছিলেন সহ্য করতে না পেরে আমি ধরাশায়ী হয়েছিলাম তবেই রয়েছে আমার হস্তে এই গদা গদার একটা আঘাত যদি সহ্য করতে পারে তবেই আমি আপনাকে গড়ের মধ্যে প্রবেশ করতে দেবো বেশ তাই হবে আমি এই মুহূর্তে গড়ে প্রবেশ করব আগো প্রভু সত্যি আমি আপনাদের আজ্ঞাবাহী দাস মনের অজান্তে যদি কোনো অপরাধ করে থাকি ভরত ঠাকুরকে আজ আমি দণ্ডায়মান করে রেখেছি এই গড়ের দ্বার উদ্দেশ্যে তাই তো
আজ যখন আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছে সত্যি যদি আপনার কনিষ্ঠ ভ্রাতা হয় তাহলে আমার এই গদার একটা আঘাত সহ্য করতে পারবে আর যদি সেই কোনো মায়াবিনী রাক্ষস আসে তাহলে এই মুহূর্তে আমার সম্মুখ হতে সে হবে দুরভীত কোথায় কোথায় ভরত ঠাকুর কোথায় ভরত এখানে ছিল কাকে ভরত বলছো কি ব্যাপার কাকে তুমি ভরত বলছো মারুতি কেন আমার প্রভুর কনিষ্ঠ ভ্রাতা ভরত ঠাকুর এসেছিল না 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 তাই তো আমি তাকে প্রবেশ করতে দেইনি যখনই আমি তাকে পরীক্ষা করতে গিয়েছিলাম দেখলাম ঘুরে নেই মারুতি এই নন্দীগ্রাম থেকে কি করে আসতে পারে ভরত ঠাকুর তুমি বুঝতে পারছো না এটাও তো ঠিক কারণ হাজার হোক আমি বনের পশু হ্যাঁ আপনাদের মতো তো বিচক্ষণ বুদ্ধি আমার নেই এও হচ্ছে এই দ্বিতীয় পোহর আমরা অতিক্রম করেছি বা খুব ভালো কাজ করেছো মারুতি এও ছিল সেই মহিরাবনের মায়া তবে আর দুইটি পোহর এই দুইটি পোহরই খুবই ভয়াবহ পোহর তুমি ভালোভাবে থাকবে মারুতি তুমি ভালোভাবে থাকবে তাই হবে ভালোভাবে থাকবে তাই হবে কারণ আপনার আদেশে যখন দ্বিতীয় পোহর আমি অতিক্রম করেছি আর রয়েছে দ্বিতীয় পোহর তাই তাই দ্বিতীয় পোহরে যেই আসুক যেমন ভাবে আসুক আমি ঘরের মধ্যে প্রবেশ করতে দেব না ব্যর্থ এক এক করে আমার দুই দুই বর্ধর ব্যর্থ হয়ে গেল বুদ্ধি তো বৃহস্পতি এই পবন নন্দন হনুমানের জন্য আমি ঘরের মধ্যে প্রবেশ করতে পারলাম না 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 আমাকে যেইভাবে হোক না কেন ঘরের মধ্যে প্রবেশ করতে হবে প্রবেশ করেই রাম আর লক্ষ্মণকে হরণ করে নিয়ে যেতে হবে কিন্তু এক এক করে তিন তিনটি বহর ব্যর্থ হয়ে গেছে দুই দুইটি বহর আর দুইটি বহর বাকি আছে এই দুইটি বহরেই যেইভাবে হোক না কেন আমাকে রাম আর লক্ষ্মণকে হরণ করতে হবে আমায় আবার দেখতে হবে যে রামের কে কোথায় আপনজন আছে তার রূপ আমাকে ধারণ করতে হবে জাগো জাগো ভদ্রাকালীর মায়া মহিরাবনের মায়াতেই দেখাও রামের কে কোথায় আপনজন আছে জাগো মা কি দেখি আমি আছে তার পরম আপনজন রামের গর্ভধারিণী জননী নাম তার কৌশল্যা তাই তো এই মুহূর্তেই কৌশল্যা রূপ ধারণ যদি আমি করি তাহলে ওই পবন নন্দন হনুমান আমাকে কিছুতেই চিনতে পারবে না ঘরের মধ্যে প্রবেশ করব ঘরের মধ্যে প্রবেশ করে রাম আর লক্ষ্মণকে হরণ করে নিয়ে যাব এই মুহূর্তে আমি কৌশল্যার রূপ করব ধারণ জাগো জাগো মাতা ভদ্রাকালীর মায়া এই মুহূর্তেই কৌশল্যার রূপ আমি করিলাম ধারণ মায়া বাবা রামচন্দ্র বাবা রামচন্দ্র করে ঘরের মধ্যে প্রবেশ করতে চাইছেন কে আপনি আমি আমি অযোধ্যা থেকে আসি রামচন্দ্রের গর্ভধারিণী জননী আমি কৌশল্যা দেবী আজ আবার প্রভুর গর্ভধারিণী জননী কৌশল্যা দেবী সত্যই তাহলে তো সেই সত্যি আপনি আমার ঠাকুমা কিন্তু তুমি কে আমি হচ্ছি বীর হনুমান বীর হনুমান প্রভুদয় দেব রক্ষা করার জন্য আজ আমি দ্বারদেশে রয়েছি তাই বুঝি হ্যাঁ কিন্তু আমার সন্তান রামচন্দ্রকে তুমি কি বলে ডাকো কারণ সে হচ্ছে আমার প্রভু তাই বুঝি সে সূত্রে আপনি হচ্ছেন আমার ঠাকুমা আচ্ছা আচ্ছা তাহলে তুমি আমার নাতি হ্যাঁ নিশ্চয় আমি তোমার ঠাকুমা হ্যাঁ তুমি যখন আমার নাতি তাহলে তুমি আমার বংশে পাতিও দিও মহাবীর কি বললে ঠাকুমা তোমার বংশে পাতি দেব বেশ তোমার যদি আদেশ পাই নিশ্চয়ই আমি দেব মহাবীর তবে তবে শোনো আমি এখানে কেন এসেছি কেন মারুতি অনেক দিন হয়ে গেল আমার সন্তানকে আমি দেখিনি
তাই তো তুমি একবার দ্বার পরিত্যাগ করো মারুতি আমার সন্তানের সঙ্গে আমি যে সাক্ষাৎ করতে চাই মারুতি আপনি আমায় ক্ষমা করবেন ঠাকুরমা কারণ প্রভুর কঠিন আদেশ পালন করার জন্য রয়েছে নারদদেশে মারুতি শুধু তাই নয় এই নিশি বড় ভয়ানক নিশি নিশি প্রবাদ হবার পর আপনি আসবেন তখন আপনি আপনার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করবেন তাহলে আমি কি এখানেই থাকবো মারুতি এখান থেকে ফিরে যা দেখো ফিরে যেতে হবে হ্যাঁ এ তুমি কি বলছো মারুতি কত দূরের পথ আমি হেঁটে হেঁটে এসেছি একবার আমার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করতে একবার তুমি আমাকে সাক্ষাৎ করতে দাও মারুতি এ কি বললে ঠাকুরমা মনটা আমার যে বড় ব্যাকুল হয়ে উঠেছে দাঁড়াও ঠাকুরমা কারণ আপনি আপনার সন্তানের জন্য সত্যি ব্যাকুল হয়ে উঠেছেন তাই সত্যই কারণ একটি কথা বলবো আমি আপনাকে ঘরের মধ্যে যেতে দিতে পারি কারণ আমার প্রভুর যখন আপনি মা গর্ভধারিণী জননী সেই সত্যি আপনি আমার ঠাকুমা আমার একটি মনে আশা রয়েছে কি মনের আশা মারুতি কারণ আমি হচ্ছে নাতি তাই নাতি হই কখনো আমি কোলে উপবেশন করিনি তাই তাই আপনি যদি আমাকে কোলে নিতে পারেন হ্যাঁ তাহলে আমি আপনাকে ওই গড়ের মধ্যে প্রবেশ করতে দেব কি বললে মারুতি হ্যাঁ তোমায় কোলে নিতে হবে নিশ্চয় ওরে বাবা রে বাবা যা বলেছো বলেছো বাছা আর বলো না কেন তোমার যত বড় দেহ কত বড় দেহ কি আমি কোলে নিতে পারি মারুতি শোনো শোনো আমার বয়স হয়েছে আমার মাজা পড়ে গিয়েছে মারুতি তুমি একবার দ্বার পরিত্যাগ করো বাবা রাম দাঁড়াও ঠাকুরমা কারণ সন্তানের জন্য আজ যখন অদূর অযোধ্যা থেকে ছুটে এসেছে আজ সন্তানের সঙ্গে করবেন দর্শন সত্যই একটু একটু তো আমাকে কোলে নিয়ে কষ্ট করতেই হবে তবে বেশ ক্ষণকাল অপেক্ষা করো আমি দেখছি কি করা তুমি আমার কোলে উঠবে হ্যাঁ বেশ বেশ তোমার যখন এতই শখ তুমি আমার কোলে উঠবে বেশ আমি তাহলে শক্ত হয়ে দাঁড়িয়ে নি হ্যাঁ তুমি এসো আমার কোলে এসো আমি তোমার কোলে নেব এসো আজ তোমার গর্ভধারিণী জননী এসেছে এই সুবেলা পর্বতে তার কোলে উপবেশন করতে আমি চেয়েছি মনের অজান্তে যদি কোনো ভুল করে থাকি আপনি আমাকে ক্ষমা করে দেবেন তাড়াতাড়ি এসো সত্যি যদি আপনার গর্ভধারিণী জননী হয় একি ঠাকুমা 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 গেল কোথায় ঠাকুমা তুমি কাকে ঠাকুমা বলছো কেন এই তো শুধু অযোধ্যা পরিত্যাগ করে এসেছিল আমার প্রভুর গর্ভধারিণী জননী তাই তো সেই প্রভুর যখন জননী আমার ঠাকুমা তাই আমি সেই সম্পর্কে ঠাকুমা বলি না হনুমান না তুমি হয়তো জানো না সেই শ্রীমার শ্রীরামচন্দ্রের মা জননী কেঁদে কেঁদে যেন দুই নয়ন অন্ধ হয়ে গেছে সে কি করে আসতে পারে আমাদের এখানে তাহলে কে এসেছিল এও হচ্ছে সেই মহিরাবণের মায়া মহিরাবণের মায়া তবে হনুমান আর এক এক করে তিনটি পাহাড়ে নিশি কিন্তু পার হয়ে গেছে রয়েছে একটি পাহাড়ে নিশি সাবধান এই কিন্তু খুব ভয়াবহ নিশি সাবধান বীর সাবধান এইটাই হবে কল্লদাত দেখতে দেখতে তিন পাহাড় অতিবাহিত হয়েছে বাকি রয়েছে আর একটি প্রহর জয় শ্রীরাম ব্যর্থ ব্যর্থ হয়ে গেল এক এক করেই তিন তিনটি পহর আমার ব্যর্থ হয়ে গেল তবে কি আমার প্রতিজ্ঞা আমি পূর্ণ করতে পারবো না আমি যে মায়ের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছি আমার প্রতিজ্ঞা কি ব্যর্থ হয়ে যাবে নারা আমি এখন কি করব আমি এখন কি করব আমি এখন কি করব হ্যাঁ আমার মনে পড়েছে এক এক করে যখন তিনটি পহর ব্যর্থ হয়ে গেছে একটি পহর মাত্র আছে বাকি আমি মা আমায় কথা দিয়েছিল ওরে মহিরাবণ রণস্থলে যদি গিয়ে বিপদে পড়িস তাহলে আমাকে স্মরণ করবি আমি সেখানে গিয়েই দেখা করেই আমি তোকে রক্ষা করব তাই তো আমি আমার মাকে আমি স্মরণ করব কোথায় মা ভদ্রাকালী আমি যে বিপদে পড়েছি তুমি আমায় দেখা দাও জননী তুমি আমায় দেখা দাও এসেছিস জননী
এসেছিস মা বলে দেই আমি যে রণস্থলে বিপদে পড়েছি তুমি আমায় দেখা যখন দিয়েছো তুমি আমায় বলে দাও আমি রাম আর লক্ষণকে কেমন করে হরণ করব জননী পুত্র তোর ডাকে আমি সাড়া দিয়েছি কিন্তু এভাবে তুই কিছুতেই রাম লক্ষণকে হরণ করতে পারবি না পুত্র তাই তো আমি তোকে যে বিধান দিচ্ছি সেই বিধান মতো তুই কাজ কর তাহলে তুই পারবি শ্রী রামচন্দ্রকে হরণ করতে মহিরাবন শোনো এই মুহূর্তে তোমার খুল্লতা তো বিভীষণের রূপ তুমি ধারণ করো না জননী না এই তোমার কি আদেশ জননী আজ আমাকে শরণার আশ্রয় নিতে হবে আমার খুল্লদাত বিভীষণের রূপ ধারণ করতে হবে এই কি তোমার আদেশ জননী না জননী না এই আদেশ আমি তোমার কিছুতেই পালন করতে পারবো না জননী শোনো মহিরাবন শোনো রণে রাজনীতিতে আর বিপদকালে কোনো ছলনার আশ্রয় যদি গ্রহণ করা যায় তাতে কোনো পাপ হয় না মহি কি বললে জননী আজ যদি আমি খুল্লতা তো বিভীষণের রূপ ধারণ করি তাহলে আমার কোনো পাপ হবে না আমার কোনো অন্যায় হবে না বেশ জননী বেশ তুমি যখন আমায় আদেশ দিয়েছ আমি তোমার হ্যাঁ আমি আদেশ মতো আমি খুল্লতা তো বিভীষণের রূপ ধারণ করবো জাগো জাগো মাতা ভদ্রাকালীর মায়া জাগো মাতা মহিরাবণের মায়া এই মুহূর্তেই আমি খুল্লতা তো বিভীষণের রূপ করবো ধারণ জাগো জাগো মায়া এই তো ওরে বনের মর্কট এবার আমায় তুই চিনতে পারবি না কারণ তোর খুল্লতা তো বিভীষণের রূপ আমি ধারণ করেছি এই মুহূর্তেই আমি খুল্লতাদের রূপ করিলাম ধারণ এই তো দেখতে দেখতে তৃতীয় পহর অতিবাহিত হয়েছে সত্যই দেখতে দেখতে এক এক করে যেন তৃতীয়টি পহরে চলে গেছে মারুতি খুল্লদাত আজ আপনি ক্ষণকালের জন্য গিয়েছিলেন বাইরে কিন্তু হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালেন কেন কি ব্যাপার তুমি মনে হচ্ছে আমায় কোনোদিন দেখোনি তবে শোনো সত্যি কথা সত্যি এক এক করে তিনটি পহর অতিক্রম হয়েছে সেই শুধু রয়েছে একটি পহর এই একটি পহরই বড় ভয়াবহ তাই জানো আমি বড় মনে করেছি আমার যে রয়েছে সেই মিত্রবর তাদের হস্তে একটি কবচ বেঁধে দেবো আমি অসম্ভব কারণ যখন চতুর্থ পহর না অতিক্রম হবে আপনি আমায় কঠিন আদেশ করেছিলেন আমার আত্মীয় স্বজন আমার প্রবল আত্মীয় স্বজন যারাই আসুক না কেন একটা পিপীলিকাও আমি প্রবেশ করতে দেবো না ঘরের মধ্যে সত্যই আমি জানি মারুতি তুমি কথাকে খুব ভালো রক্ষা করতে পারো তবে একটি শুধু আমায় যেতে দাও ওই আমার মিত্রকে আমি শুধু কবচখানা বেঁধে আবার পুনরায় ঘুরে আসবো অসম্ভব করলো তা তো কারণ আমি আপনাকে কখনোই ঘরের মধ্যে প্রবেশ করতে দিতে পারবো না আপনি আমায় ক্ষমা করুন আমার অনুরোধ আমায় তুমি যেতে দাও না 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 আমি তোমায় মিনতি করে বলি মারুতি তুমি আমায় যেতে দাও আমার পদতলে বসে মিনতি করি আমাকে আর ছোট করবেন না মারুতি আমার আদেশ আমার আদেশ মারুতি আমার আদেশ সত্যি কারণ ঘর নির্মাণের পর আমার প্রভু আমাকে আদেশ করেছিল এই ভয়ানক দৃশ্য যাপনের জন্য আমাকে খুল্লতা তোর আদেশ পালন করতে হবে সত্যি খুল্লতা তো আজ আমি আপনার কাছে হেরে গেলাম বেশ আমি তবে আসছি মারুতি বেশ তাহলে আপনি ঘরের মধ্যে প্রবেশ করো আমি প্রবেশ করলাম এই ঘরের মধ্যে এই তো আমি পাঠিয়ে দিলাম আবার সে খুল্লতা তোকে ঘরের মধ্যে তাই বেশ আমিও দেখি কতক্ষণে মৃত্যু খুল্লতা তো একই ঘর হতে বেরিয়ে আসে আমায় চিনতে পারলে না বীর হনুমান আমি সে হচ্ছি মহিরাবন একমাত্র আমার কাকার রূপ ধারণ করে আমি এসেছিলাম আজ তুই আমায় চিনতে পারলি না আমি
তোর খুল্ল তত বিভীষণের রূপ ধারণ করেই করভ্রন্তরে প্রবেশ করেছি। তুই তো জানিস বৃহস্পতি বুদ্ধিতেই, কিন্তু তুই আমার কাছে হেরে গেছিস। আমি যে মহিরব, আমি গরভ্যন্তরে প্রবেশ করেছি, কিন্তু রাম আর লক্ষণকে হরণ করে নিয়ে যাবো এই মুহূর্তে। আমার পাতালে নিয়ে গিয়েই মাতা ভদ্রাকালীর চরণেই রাম আর লক্ষণকে বলে দেবো, রাম লক্ষণ তুমি তৈরি হয়ে নাও, জাগো জাগো মহিরাবণের মায়া, এই মুহূর্তেই তোমাদের চোখে আমি দিলাম নিদ্রা মায়া। এবার এইবার আমি রাম আর লক্ষণকেই এই গড়ের অভ্যন্তর থেকেই নিয়ে যাবো আমি পাতালেই। কোথায় রামচন্দ্র, কোথায় লক্ষণ, এসো জাগো ভদ্রাকালের মায়া, এই মুহূর্তেই এসো এসো আমার সঙ্গে জাগো মায়া। খুললো তত বিভীষণ, তুমি যতই আমার আমার সঙ্গে শত্রুতা করো কেন, তুমি পারবে না খুললো তত বিভীষণ। আমি আজ ভদ্রাকালীর মায়াতেই রাম লক্ষণকে হরণ করে নিয়ে গেছি, কিন্তু কিন্তু এখন আমি কি করব এই পাতালের। হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়েছে, ওই তো দূরে দেখতে পাচ্ছি অনেক বড় প্রস্তর খণ্ড, এই প্রস্তর খণ্ড আমি পাতালের যে দ্বারদ দেশ আছে সেই দ্বারদ দেশ আমি বন্ধ করে দেবো। জাগো জাগো ভদ্রাকালীর মায়া, এই মুহূর্তেই আমি পাতালের দ্বার গড়লাম বন্ধ, জাগো মায়া। পাতালের দ্বারদ দেশ আমি প্রস্তর খণ্ড দিয়ে বন্ধ করে দিয়েছি, পারবে না, পারবে না ভক্ত মহাবীর, পারবে না খুল্ল তাধ বিভীষণ, তুমি পারবে না কিছুতেই রক্ষা করতেই। তাই তো এই মুহূর্তেই রাম লক্ষণকেই আমি নিয়ে চললাম পাতালেই, তুমি রক্ষা করো খুল্ল তাধ বিভীষণ, তুমি রক্ষা করো। হে হে বিলম্ব বিলম্ব ঘরের মধ্যে প্রবেশ করেছে খুল্ল তাধ, এখনো পর্যন্ত ফিরে আসছে না কেন? তবে তবে কি করছিস সেখানে? একে তবে যাক, আমাদের এবার আনন্দ করা দরকার। এক এক করে চারটি পাহাড় নিশে পার হয়ে গেছে, আনন্দ করো মারুতি। খুল্ল তাধ কি ব্যাপার, এত অবাক হয়ে তাকাচ্ছেন কেন? এই তো কিছুক্ষণ আগে আপনি গড়ের মধ্যে প্রবেশ করলেন, এখন আবার বাহির হতে আগমন। ও বুঝতে পেরেছি, ধরা পড়ে গেছো মহিরাবন, এবার তোমার মায়া ধরা পড়ে গেছে। তুমি কি বলছো হনুমান? কি, আমি তো সে হচ্ছে বিভীষণ। অসম্ভব। হ্যাঁ, কারণ যে বিভীষণ এসেছিল এতক্ষণ ঘরের মধ্যে রয়েছে। কি বলছো? নিশ্চয় ওই মহিরাবণের মায়া। হ্যাঁ হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে মারুতি, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ কি সর্বনাশ হয়েছে? তবে সেই মহিরাবণ আমার আমারই রূপে ধারণ করে এসেছে, আদিকে সেই নিয়ে গেছে সেই গড়ি। চুপ করুন, আপনার ছলনা আমি বুঝতে পেরেছি, কারণ যে সত্য খুল্লতা তো ঘরের মধ্যে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার মিত্রবর্গকে রক্ষা করার জন্য তাদের আস্তে কবচ বেঁধে দেওয়ার জন্য প্রবেশ করেছে। না, আমি আসিনি, আমি আসিনি মারুতি। তবে সর্বনাশ হয়েছে আমারই রূপ ধরে সেই মহিরাবণ হয়তো প্রবেশ করেছিল গড়েরই ভিতরে। তবে আমারই সামনে সে প্রতিজ্ঞা করেছিল। কি কি এমন প্রতিজ্ঞা করেছিল? যদি সেই রাম লক্ষণীকে না নিয়ে যায় পাতালপুরে, তবে সেই নিজেই নাকি মা ভদ্রাকালীর চরণে তার রক্ত দেবে বলিদান। তাই বুঝি? হ্যাঁ, তবে আর দেরি নয়, দেরি নয়, এই মুহূর্তে আমাদের যেতে হবে সেই পাতাল সম্রাট মহিরাবণের কাছে। সেখানে গিয়ে তুমি তাদেরকে উদ্ধার করে নিয়ে এসো মারুতি। রাক্ষসগুলো জন্মগ্রহণ করেছে, তোমাদের ছেলেরা বাজাবার দায়,
आज আমি এই মুহূর্তে ঘরের মধ্যে প্রবেশ করব সত্য যতদিন পর্যন্ত আমার প্রভুদয়কে উদ্ধার করে না নিয়ে যাব এই সময় আপাত পথে লতা গুল্ম ধরে আমি এই বৃক্ষের সঙ্গে বেঁধে রেখে যাব তাই তো উদ্ধার যদি না করতে পারি তাহলে পাপান্ন মুক্তি ও জীবন এই সুবেলা পর্বতে লতা গুল্ম দ্বারা থাকতে হবে বন্দী হয়ে জয় শ্রীরাম সত্যই সত্যই মারুতি সত্যই আজ তুমি আমাকে বন্ধন করে দিয়েছো সত্যই তবে তুমি যাও মারুতি যাও তুমি না গেলে আমারই প্রভু রামচন্দ্র যে উদ্ধার হবে না কারণ মহিরাবনের রয়েছে অভিশাপ যতক্ষণে নর আর বাদরে না থাকিবে পাতালপুরে ততক্ষণ হবে না মহিরাবনের বধ হবে না মহিরাবনের বধ প্রবেশ করেছি ও গো মা ভদ্রাখালি আমি তোমার সামনে দাঁড়িয়ে কথা দিয়েছিলাম যে অমাবস্যার রাতেই আজ তোমার চরণে দেব রাম আর লক্ষণকে বলি আজ ঘোর অমাবস্যা তাই তো আমি রাম আর লক্ষণকেই হরণ করে এনেছি সুবেলা পর্বত থেকেই কোথায় রাম কোথায় ভিখারী লক্ষণ এসো এসো মাতৃমন্দিরে দেই যাও রামচন্দ্র থাকো এই মুহূর্তে আমি গঙ্গার স্নান করতে যাচ্ছি গঙ্গার স্নান সম্পূর্ণ করে এসেই তোমাদের দুটি ভাইকেই আমার মায়ের চরণে দেবো বলি আমি যে প্রতিজ্ঞা করেছিলাম আমার প্রতিজ্ঞাকে আমি পূর্ণ করবো থাকো এই মুহূর্তে তোমরা নিদ্রিত অবস্থায় মাতৃমন্দিরেই এই মুহূর্তে আমি আমি যেন দেখছি মায়ের মন্দিরে প্রবেশ করেছি না ভাই লক্ষণ ভাই লক্ষণ ঘুমিয়ে রয়েছি ভাই লক্ষণ আমি তোমাদের দুটি ভাইকে হরণ করে এসি তবে শোনো যে দেখো সম্মুখে দেখতে পাচ্ছ মা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে মাতৃমন্দির তোমাদের দুটি ভাইকে আমি ছলনা করে নিয়ে এসেছি তোমাদের আজকে অমাবস্যা রাত এই অমাবস্যা রাতেই তোমাদের দুটি ভাইকে দেব আমি বলি কি কে তুমি কেন আমি পাতাল সম্রাট মহিরাবন মহিরাবন আমি তো জানি তুমি মহিরাবন তুমি তো জানি তুমি ধার্মিক আমি জানি তুমি মায়ের পুষ্পাঞ্জলি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ না করে তুমি জলস্পর্শ গ্রহণ করো না আজ তুমি আমার সেই মায়ের চরণে তুমি আমায় বলি দেবে হ্যাঁ হ্যাঁ রামচন্দ্র আমি দেখতে চাই আমি দেখতে চাই প্রভু তুমি কেমন ভগবান আমিও দেখতে চাই তবে শোনো রামচন্দ্র শোনো আজ হচ্ছে ঘোর অমাবস্যা এই অমাবস্যা রাত্রেই মায়ের হাতে দেখতে পাচ্ছ খড়গ এই খড়গ তুমি যদি ভগবান হয়ে থাকো তোমার আমি খড়গ দিয়ে তোমার শির ছেদন করব সত্যি যদি ভগবান হয়ে থাকো তাহলে আমি খড়গ হয়ে যাবে দেখো তা কোনো দিন সম্ভব নয় মহি ভগবান এ সম্ভব নয় আজ সেই মায়ের খড়গ আমাদের সেই চরণে পুষ্পাঞ্জলি দেবে সে কোনোদিনই নয় আমাদের সেই বলিদান করবে মায়ের চরণে
ये तो है ना रामचंद्र सुनो रामचंद्र बेश आमियो देखते चाहि भगवान आमियो देखते चाहि तुम्हें केमन भगवान सत्य आज के परीक्षा करते चले सत्य जदि तुम भगवान हो निश्चय तुम्हारा दूटी भाई बलि हबे ना परीक्षा करते चाहिए तुम सुनो रामचंद्र तुम्हारा भक्त आछो অনেকদিন থেকে তোমরা কিছু খেতে পাওনি বেশ বেশ আমি গঙ্গা স্নান করতে যাচ্ছি গঙ্গা স্নান করে এসেই আমি তোমাকে কিছু প্রসাদ দেব সেই প্রসাদ তুমি ভক্ষণ করবে তুমি থাকো এইখানে আমি যাচ্ছি গঙ্গা স্নান করতে বেশি মহি তবে জানি আমাদের উদ্ধারের পথ কোথায় রয়েছে আমি জানি রে আজ মায়ের চরণে আমাদের নিবেদন করবে পুষ্পাঞ্জলি দেবে তাই না হ্যাঁ দেবতা তবে শোনা আমাদের জানিনি আমরা জানি না অদৃষ্টি আমাদের কি রয়েছে তবে জানি আমাদের রয়েছে বীর হনুমান ভক্ত আমাদের পরম ভক্ত আমার জানি তাকে যদি আমি স্মরণ করি নিশ্চয় সে আমাদের ডাকে সাড়া দেবে না জানে আমাদের উদ্ধার করবে সেই পাতালপুরি থেকে আমাদের নিয়ে যাবে সেই রাজপ্রাসাদে অযোধ্যার রাজপ্রাসাদে এই তো আজ প্রভুদয়কে উদ্ধার করার জন্য ছুটে এসেছি আমি পাতালে কিন্তু কই কখনো কাউকে দেখতে পাচ্ছি না ওই তো দেখতে পাচ্ছি ও দূরে একটি টিপ টিপ করে আলো জ্বলছে তবে হ্যাঁ নিশ্চয়ই সেখানে কেউ রয়েছে আজ যদি ওখানে আমি প্রবেশ করি তাকে জিজ্ঞাসা করব কোথায় রয়েছে আমার সেই প্রভুদয় একে এই তো একটা মন্দির মাতৃমন্দির মা অন্তর্যামী ওগো জননী আমার আজ আমি ঘোর বিপদে পড়েছি মা কারণ আমার প্রভুদয় পাতালে এসেছে কিন্তু কোথায় জানি না এ কি কথা বলছে না তবে কি সোজা আঙুলে কি উঠবে না তাহলে আঙুলটাকে একটু আমাকে বাঁকাতে হবে বাঁকাতে হবে বেশ 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 তাই যদি হয় আজ মা মা বলে সম্বোধন করেছি এই মাতৃমন্দিরে এসে অথচ কোনো বাক্য শক্তি শ্রবণ করলাম না তবে তাহলে কি করব এই মুহূর্তে তোমার যুগল চরণ আজ আমার স্কন্ধে ধারণ করে সাগর জলে করব আমি নিক্ষে মারুতি একি মারুতি কেন কেন তুমি আমায় উত্তোলন করে সাগরের জলে দিতে চলেছো কেন আজ তোমাকে উত্তোলন করে সাগর জলে নিক্ষেপ করতে চাইছি জানতে চাও তাহলে শোনো মা ওগো ওগো জননী আমার আজ তৃণী চতুর্ভুজা তোমার যখন বিরাজ হয়েছে পাতালে এই পাতালে পাতালে সামনে মহিরাবন আমার প্রভুদয়কে হরণ করে নিয়ে এসেছে নর বলে দেবে বলে বলবো পবনন্দন আজ আমি তোমাকে সমস্ত কথাই বলবো তবে শোনো মারুতি কি পাতাল সম্রাট মহিরাবন শ্রীরাম লক্ষ্মণকে হরণ করে নিয়ে এসেছে আর বন্দি করে রেখেছে ওই অন্ধকার কারাগারে অন্ধকার কারাগারে আজ অমাবস্যারা পূজার শেষে রাম লক্ষ্মণকে দেবে আমার চরণে বলি কি কি কথা কহিলে মরে ওগো জননী আমার আজ আমার প্রভু তয় কি পাতাল সম্রাট মহিরাবন তোমার আঙা চরণে দেবে নর বলি না বা না হে আমি কিছুতে সহ্য করতে পারবো না মাগো আমি যে প্রভুর আজ্ঞা পাই দাস তাই প্রভুকে আমি উদ্ধার করবো কেমনে ভগবান রাম লক্ষ্মণকে কে উদ্ধার করবে ওগো জননী আমার তুমি শোনো মারুতি এই মুহূর্তে তুমি চলে যাও কারাগারে আমি যেই কথা তোমায় বললাম ভগবান রামচন্দ্রকে তুমি সমস্ত কথাই খুলে বলবে মহিরাবন যখন প্রণাম করতে বলবে তারা যেন প্রণাম করে উদ্দেশ্যে ষষ্ঠাঙ্গে যেন প্রণাম না করে মহিরাবন যখন ষষ্ঠাঙ্গে প্রণাম করতে আসবে তখন আমার খাড়া নিয়ে
মহিরাবন কি তুমি মৃত্যু দিবে আরেকটি কথা পুত্র কি আমার যখন পূজো হবে তুমি আমার পিছনে লুকিয়ে থাকবে মহিরাবন যখন আমায় প্রণাম করবে তখন আমার সন্তান মহিরাবন কে তুমি দিবে মৃত্যু ও গো জননী আমার এই জন্যই বোধহয় বলি কুসন্তান যদি হয় কুমাতা কখনো নয় যদি জেনা বুঝে সন্তানের ব্যথা মা হওয়া কি মুখের কথা ও গো জননী আমার তোমার কথা মতো আমি চলে যাবো এই অন্ধকার কারাগারি আমার প্রভুদয়কে তোমার মুখস্থে বাণী শ্রবণ করাবো তোমার কথা মতো আমি তোমার পশ্চাতে থাকবো দণ্ডায় মহান যখনই মহির আমার প্রণাম করতে আসবে সষ্টাঙ্গে তোমার আঙাচরণী তোমার ওই খর্ক দিয়ে আমি তাকে করবো নিখণ্ডিত আমার প্রভুদয়কে উদ্ধারের জন্য শত পরামর্শ দিয়েছ তবে তোমার জন্য আমি নিশ্চয় ভাগ তোমাকে পুজো দেবার জন্য প্রতিষ্ঠিত করার জন্য আমি আমার স্কন্ধে ধারণ করে পাতাল থেকে নিয়ে যাব আমি তোমাকে জয় মা কালী পাঠা বলি পূজার শেষে চুপ জয় মা কালী পাঠা বলি দেখো মাতৃ মন্দির এই মুহূর্তেই আমি তোমাকে মায়ের মন্দিরে নিয়ে এসেছি এই মুহূর্তে তোমরা এইখানে বন্দী হয়ে থাকো আমি চলে যাচ্ছি ব্রাহ্মণ আসবেই পূজা করবেই তারপরে ঘোর অমাবস্যা হবে সেই অমাবস্যায় আমি তোমাদের দুটি ভাইকে দেবো বলেই এই মুহূর্তে ব্রাহ্মণ এসে নিজেই পূজা করবেই নরবলি হবে আজকে নরবলি হবে রে বাবা তোমাকে আমি প্রণাম করছি কয়েকদিন থেকে করি মা আজকে আমি প্রণাম করছি তোমাকে আমাকে কেমন লাগলো আছে ও পূজা তোমার ভালো হয়নি ওই জন্য তুমি আমাকে মারলে না মা মা আজকে তোমাকে আমি ভালো করে পুজো দিব মা নরবলি পাবে এই হাতে কালি পায়ে কালি সর্বে অঙ্গে কালি এত কালি কোথায় পালি মা হাতে কালি পায়ে কালি সর্বে অঙ্গে কালি মা এত কালি কোথায়
नरबलि हबे तो नरबलि के एक उत्सर्ग कर दीते हबे नइले तो हबे ना आर जदि उत्सर्ग ना करि ताहले आमाकेई बोलि दिबे मा उत्सर्ग करते हबे देवे तो आदर बोली हबे तुम्हाके आमी भक्ति प्रणाम एकी करले आमार पीठे क्या ও বুঝতে পেরেছি তোমাকে প্রচন্ড খিদে লেগেছে মা প্রসাদ খাবে তাই না মা এবার আমি বুঝতে পেরেছি মা প্রসাদ খাও না মা না কেন লজ্জা করছো নাকি মা নাও ও তুমি এরকম প্রসাদ খাবে না তাহলে অন্যদিকে আমি মুখ করে তোমাকে প্রসাদ দিচ্ছি মা তুমি খাও নাও মা নাও উনে গোলে কত কত বড় হয়েছে মা এই মহিরাবন তো নখগুলা কাটতে পারে না মা কত আমার আঁচুর লাগলো মা ঠিক আছে মা মা আমি তো নখগুলো কেটে দিব বাবা ফুল জল দিয়ে বলি হবে তো আমি একটু প্রসাদ খেয়ে নি প্রসাদ খাচ্ছি ওই টাইমে চলে এসেছি বাবা রে বাবা রে এখনই আমি ধরা পড়ে যেতাম ধরা পড়লে আমাকেই নড়ি হলে দিত বাবা বাবা
কঠিন রাজা রে বাবা এর সঙ্গে পারা মজকে ব্রাহ্মণ পূর্বে যে আমি এসেছিলাম তাহলে তুমি আমায় চলে যেতে বললে কেন? ও আপনি জানেন না আমি তান্ত্রিক, তো ওই যে একটা মন্ত্র জপ করি ওই মন্ত্রের সঙ্গে মন্ত্রের সময় কোনো কথা বলতে নেই। বলতে চাইছো যে তুমি মায়ের চরণে বীজ মন্ত্র উচ্চারণ করছিলে, সেই সময় যদি আমি আসতাম তাহলে আমি হয়তো কানে কালা হয়ে যেতাম। হ্যাঁ, তাহলে মায়ের পুজো হয়ে গেছে। হ্যাঁ, শোনো শোনো, এই মুহূর্তে দেখো আমি মায়ের কাজ সম্পূর্ণ করব, পুজো করব। তুমি দেখতে পাচ্ছ রাম আর লক্ষণ তার কর্ণে, তুমি বদের মন্ত্র উচ্চারণ করো। হ্যাঁ ঠিক আছে, বেশ বেশ উচ্চারণ করো, মা উচ্চারণ করো। তোমার নাম কি? আহা কত সুন্দর নাম, তুমি কার মায়ের পুত্র বাবা? আজকে যে তোমার নরবলি হবে বাবা, আজ আমি তোমাকে উৎসর্গ করছি, আজ তোমার নরবলি বাবা। আরে বাবা আমি যে কথা বলবো ভালো করে শোনো, তোমাদেরকে বলে দিবে তখন বলবে আমার মা কালীর চরণে পূজা প্রণাম করো। বধ বধ বধ, যে তোমারে বধবে তাকে তুমি বধ। বাবা তোমার নাম কি? আমি শ্রী রামচন্দ্র। ওরে বাবা কত সুন্দর নাম, দেখতে তুমি কোন মায়ের সন্তান। বাবা তোমাকে উৎসর্গ করে দিচ্ছি, তোমাকে মন্ত্র কানে দিচ্ছি, বধ বধ বধ, যে তোমার বধিবে তাহাকে তুমি বধ। বেশ ব্রাহ্মণ মহাশয়, আপনি যাহা বলিবেন আমি তাহাই উচ্চারণ করিব। ঠিক আছে বাবা, তোমাদেরকে আমি উৎসর্গ করে দিলাম, তুমি রেডি হয়ে যাও। মহারাজ আমার পুজো হয়ে গেছে, নরবলিকে নরবলি আপনি এখন দিতে পারেন। আপনার কোন কানে মন্ত্র? রাম লক্ষণের পাশেই রাম লক্ষণকেই আমি পুজো করব, মায়ের চরণে পুষ্প দেব, তারপরে লক্ষণের মুখেই আহার তুলে দেব, তারপরে রাম লক্ষণকে দেব বলি। শোনো ব্রাহ্মণ। ঠিক আছে মহারাজ। তুমি কিছু নিতে চাও? আমি ব্রাহ্মণ এই জন্য বলে সবাই যে তুমি, এই জন্য সবাই বলে যে জাতির শ্রেষ্ঠ হচ্ছে তুমি ব্রাহ্মণ, কিন্তু তুমি সারা জীবনই বোকা থেকে যাবে ব্রাহ্মণ। ও আমি একটা জিনিস নিতে চাই। ও তুমি জিনিস নিতে চাও? কিনি আমার এই যে কলা ভালোবাসে, কলা। ও কলা ভালোবাসে, বেশ 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 তুমি বসো, পুজো সম্পন্ন করি, পুজোর শেষে তুমি কলা আপেল ভোগ বাতাসা মায়ের যদি কিছু নিতে চাও সোনা দানা তবুও তুমি পাবে। আমি জানি তোমরা হচ্ছে ব্রাহ্মণ, তোমরা হচ্ছে বড় লোভী। কেন কি করবে তুমি? তোমার গিন্নি খুব ভালোবাসে, কেন তুমি তাকে বানিয়ে দিতে পারোনি? পারবে না জানি, কারণ তোমরা ব্রাহ্মণ, তোমরা জাতির শ্রেষ্ঠ,
কিন্তু সারা জীবন তোমাদের মানুষের দাদু সত্য ছাড়া তোমাদের কখনো জীবন ধারণ হবে না। ব্রাহ্মণ বসো, আমি পুজো করছি, পুজোর শেষেই তুমি প্রসাদ পাবে, যে যে যাইছ সম্পূর্ণ তুমি পাবে, তারপরেই তোমার গিরনির জন্য যা যা দরকার সম্পূর্ণ নিয়ে যাবে। বসো তুমি। ঠিক আছে মহারাজ। রামচন্দ্র বসো, তুমিও বসো, লক্ষণ তুমিও বসো, চেয়ে দেখো ঘোর অমাবস্যা, হে ঘোর অমাবস্যা, মায়ের চরণে আমি পুষ্পাঞ্জলি দেব, পুষ্পাঞ্জলি দেবার পরেই আমি মায়ের পুজো করেই, পুজো সম্পন্ন করেই তারপরে তোমাদের দুটি ভাইকে আমি বলে দেব, আমি যে পিতার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছি সেই প্রতিজ্ঞাকে আমি পূর্ণ করবো। প্রতিজ্ঞা পূর্ণ হলেই আমি আমার প্রতিজ্ঞা পূর্ণ হলেই পিতার সামনে গিয়ে দাঁড়াবো। ও গো পিতা, আমি যে আমার প্রতিজ্ঞা পূর্ণ করেছি, আমি রাম লক্ষণকে যে মায়ের চরণ দিয়েছে বলি বলি। মা ও গো মা ত্রিনয় জননী, ও গো মা ভদ্রাকালী, আজ তোর চরণে পুষ্পাঞ্জলি আমি দেব। মা গো, আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি না, আমি একজন রাক্ষস কোলে জন্মগ্রহণ করেছি, রাক্ষসের সন্তান আমি, তাই তো মা আমি যে মন্ত্র উচ্চারণ করব যেন তুই সব সঠিক মন্ত্র বলে তুই সব কিছু মেনে নিস জননী, তুই সব কিছু মেনে নিস মা। নে জননী নে, তোর চরণে বিভক্তির পুষ্পাঞ্জলি দিচ্ছি, নে মানে তুই মার ভক্তিপূর্ণ পুষ্পাঞ্জলি গ্রহণ কর। সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বত্র সাধিকে শরণে তোমকে গৌরী নারায়ণী নমস্তুতে, সৃষ্টি স্মৃতি বিনাশয় শক্তি ভূতে সনাতনী গুণশ্রয় গুণমণি দেবী নারায়ণী নমস্তুতে, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী গোপালিনী দুর্গা শিব কমলতী সদাই নমস্তুতে, সদাই নমস্তুতে, ইহা দেবী সর্বে ভূতেষু ভূতরূপেণ সংস্থিতা নমস্তস্যাই 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 নমো নমঃ, ইহা দেবী সর্বভূতেষু ভাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যাই 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 নমো নমঃ নমস্তস্যাই নমো নমঃ। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যতমকে গৌরি নারায়ণ নমস্তে, সৃষ্টি সিদ্ধি বিনাশয় শক্তি ভূতে সনাতনী গুণশ্রয় গুণমণি দেবী নারায়ণ নমস্তে, জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী গোপালিনী দুর্গা শিব ক্ষমাদাত্রী সদয় নমস্তুতে। বাইরে একটু উলুর ধ্বনি দেন মা, এখানে মায়ের পুজো হচ্ছে, সবাই একটু জোর জোর করে উলুর ধ্বনি দেন। দেবী সর্বভূতেষু মাতৃরূপে সংস্থিত নমস্তস্যাই 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 নমো নমঃ, জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রাকালী গোপালিনী দুর্গা শিব ক্ষমাধাত্রী সদাই নমস্তুতে। মা এবার তোর চরণে আমি আরতি করব, এই মুহূর্তে আমি একটু আরতি করে আমার পুজো সম্পূর্ণ করব। মা জয় জয়
भद्रा काली की जय जय भद्रा काली की। শুভ শুভ নিয়ন্ত্র চাপিনী জননী আমার, আমি মন্ত্রতন্ত্র জানি না মা, আমি তোমার পুজো সম্পন্ন করেছি, তাই তো এই মুহূর্তে আমি যে প্রতিজ্ঞা করেছি, আমার প্রতিজ্ঞা যে আমাকে পূর্ণ করতে হবে। রাম লক্ষ্মণ মায়ের পুজো আমি সম্পূর্ণ করেছি, এই মুহূর্তেই তোমরা মাকেই সষ্টাঙ্গে প্রণাম করো। রামচন্দ্র মহিন, আমরা যে রাজপুত্র মহিন, রাম হ্যাঁ আজ আমরা যে প্রণাম প্রণাম দিতে শিখেছি, আমরা যে প্রণামে দিতে শিখিনি মহি, কি বললে ভগবান রামচন্দ্র? সঙ্গে কিভাবে প্রণামে দিতে হয় আমরা যে শিখিনি সে প্রণাম মহি। ওগো ভগবান রামচন্দ্র, কি বললে তুমি? তোমরা রাজার ছেলে, কিভাবে মানুষকে প্রণাম সষ্টাঙ্গে করতে হয় তা তোমরা কোনোদিন জানো না, কারণ তোমরা রাজার ছেলেই, অপরের প্রণাম সারা জীবন নিয়ে এসেছ, কিভাবে সষ্টাঙ্গে প্রণাম করতে হয় তা তোমরা জানো না। রামচন্দ্র রামচন্দ্র, তুমি ভগবান, আমি হচ্ছি তোমার ভক্ত। ওগো ভগবান, যদি তোমাদের আমি সষ্টাঙ্গে প্রণাম শিখিয়ে দিই তাহলেই তুমি আমায় গুরু বলে স্বীকার করবে। ভগবান গোতে তারে ভগবান, ওগো দশরথ নন্দন ভগবান, বেশ বেশ ভক্ত, বেশ প্রভু, তুমি আমায় বলেছ, আমায় তুমি কথা দিয়েছ যে আমি যদি সষ্টাঙ্গে প্রণাম তোমাকে শিখিয়ে দিই তাহলে তুমি আমাকে গোরাও বলেই স্বীকার করবে। ওগো ভগবান, ওগো রামচন্দ্র, ওগোতে তারে ভগবান, দেখো তুমি যেন গুরু দক্ষিণা দিতে আমায় ভুল করো না, আমায় গুরু দক্ষিণা দিতে ভুল করো না। আমি গুরু দক্ষিণা দিয়েই তোমায় আমি গুরু বলে স্বীকৃতি দেবো মহিন। বেশ বেশ ভগবান, ওগো মা, ওগো মা ভদ্রা কালী, জানি না মা, জানি না আমি, জানি না আমি সাথে করেই রাম আর লক্ষ্মণকে হরণ করে নিয়েছি পাতালেই। তুই একদিন কথা দিয়েছিলি আমায় জননী, আমায় অবরপ্ত বর দিয়েছিলি, তবে প্রকার অন্তে দিয়েছিলি যেদিন মর্তধামে নর আর বানর একসঙ্গে করিবে প্রবেশ সেদিন হবে আমার মৃত্যু। আমি জানি না জননী, আমি জানি না আমি নরকে সঙ্গে করে নিয়ে এসেছি, জানি না আমার সঙ্গে বানর এসেছে কিনা। মা অন্তর যাবিনী ত্রিনয়নী জননী আমার, তুই আমার প্রণাম গ্রহণ করিস, আর যদি আমি কোনো ভুল করে থাকি তোর কাছেই, আমি যদি পিতার কাছে কোনো ভুল করে থাকি অবশ্যই তুই যেন আমায় ক্ষমা করে দিস জননী। দেখে নাও রামচন্দ্র, দেখে নাও রামানুজ লক্ষণ, কীভাবে সষ্টাঙ্গে প্রণাম করতে হয় তোমরা আজ দেখে নাও। জয় মা ভদ্রা কালীর জয়, জয় মা ভদ্রা কালীর জয়, জয় মা ভদ্রা কালীর জয়। আমি তোমায় গুরু দক্ষিণা দিলাম, তুমি মুক্তি নিয়ে চলে যাও। Thank you.
আমি কোথায় ছুটে গিয়েছিলাম জানেন? প্রসব করেছিল একটি শিশু সন্তান, সেই শিশু সন্তানের সঙ্গে হয়েছিল প্রবল রণ, সেই যে পর্যন্ত সন্তানকে করেছে আমি নিধন। বেশ মারতি, বেশ তোমার সাধ্য হয়েছে আমাদেরকে উদ্ধার করার মারুতি। আজ তুমি যদি না থাকতে, না জানি আমাদের প্রাণ দু ভাইয়ের বিসর্জন হতে মায়ের চরণে মারুতি। আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমাদের পাতালপুরে পরিত্যাগ করতে হবে, চলুন এই মুহূর্তে ছুটে যাব মা সীতাকে উদ্ধার করার। মারুতি তিষ্ঠ, মারুতি একই জননী, একই মারুতি, তুমি না মায় কথা দিয়েছিলে মহিরাবন বদলে তুমি আমায় সঙ্গে করে নিয়ে যাবে। ওহ জননী আমার, আমি তোমায় কথা দিয়েছিলাম সত্য, আজ আমার প্রভুদের উদ্ধার করার আনন্দে আজ আমি ভুলে গিয়েছিলাম যে আমি তোমাকে ইতিপূর্বে কথা দিয়েছি, কিন্তু জননী আমি কখনো আমার কথা লঙ্ঘন করব না। তবে একটা কথা জননী বলো, মারুতি পাতাল পরিবর্তন করার পর যেখানেই হবে নিশি প্রবাদ সেখানে আমি তোমাকে প্রতিষ্ঠিত করব। বেশ বেশ তাই হবে মারুতি, যেখানে নিশি প্রবাদ হবে সেখানে তুমি আমাকে প্রতিষ্ঠা করবে। তাহলে চলো মারুতি, তুমি আমায় নিয়ে চলো মর্তের বুকে। প্রভু মারুতি আর বিলম্ব না করে আদ্যাশক্তি মহামায়া তিরুণী চতুর্ভুজা কে আমরা পাতাল পরিবারে ত্যাগ করে মর্তলোকে নিয়ে যাব। এসো ভাই এসো। কিন্তু প্রভু বলো মারুতি, পূর্বের কথা আমার একটা স্মরণ হয়ে গেল। সত্যি বলো, এমন যে জিনিস হবে আমার মতে আমি গড় নির্মাণ করেছিলাম তার পূর্বে রণক্ষেত্রে পাতাল সম্রাট মহিন আমার প্রতিজ্ঞা করেছিল ভগবান রামচন্দ্র ঠাকুর লক্ষণকে পাতালে নিয়ে গিয়ে নরবলি দেবে। সে যদি নরবলি না করতে পারে তাহলে নিজেই শির হবে কর্তন। তাই তো আজ পাতালে হয়েছে সে নিধন। তাই আগত যুগে ইতিহাসের পাতা সন্ধক করে খোদাই করে লেখা থাকবে কি জানেন? এমন কি মারুতি, সন্তানের রক্তে মাতৃ পূজা। সন্তানের রক্তে মাতৃ পূজা যাত্রাপালা আমাদের এখানে সমাপ্ত হলো।